আমার দে Shoot!
জীবন আমি ডাকাতি করেছি, হীরা জহরত মনে মুক্তা টাকা পয়সা বিনিময়ে আমি কি পেয়েছি? কিনা রাঞ্ছনা আর আবদ্ধ। তাই তো আমি মনে করেছি আগামী কাল এই ট্রেন ডাকাতের টাকাগুলো আমি গরিব দুঃখীর মধ্যে মিলিয়ে দিয়ে আমি এই অন্ধকারের পথ ছেড়ে দিয়ে আমি আলো চলে যাব। কোথায় পালাবে? টাকা ফুটি হবে না, আমি আর ডাকাতি করব না। তাহলে কি চলে যাবি? হ্যাঁ আমি চলে যাব। অসম্ভব, একাল থেকে কিছুতে যেতে পারবে না। আমি অপ্রস্তুত। তাই হবে, দেখা যাক কার বাহুতে কত শক্তি। দুই ভাইয়ের মধ্যে কিসের যজ্ঞা? আজ সর্দার বলুয়া বলছে বাকি জীবনে কিনা ডাকাতি আর করবে না। এ ডাকাতি করবে না? আর সর্দার আমি আর ডাকাতি করব না। ডাকাতি করবে না? বলুয়া একবার যে এই রাস্তায় আসে সে কোনদিন ফেরত যেতে পারে না। বল ডাকাতি করবে কিনা? না সর্দার আমি আর জীবনে কখনো ডাকাতি করবো না। তাহলে আস্তানা ছেড়ে চলে যাবে? হ্যাঁ সর্দার। ঠিক আছে যা। পালিয়ে যাবে এই কালুয়া? সে যতক্ষণ পর্যন্ত ডাকাতি করতে রাজি না হবে ততক্ষণ চাবুক মারতে থাকবে। ডাকাতি করবে কিনা? না আমি আর ডাকাতি করবো না। কি যে ডাকাতি করতে হবে ভালো করে জানা আছে। রাজি হয়ে যা, রাজি হয়ে যা, মানে চমুক চলতেই থাকবে। ঠিক আছে, কিভাবে ডাকাতি করতে হয় সেইটা আমার জানা আছে। এর মধ্যে তিনটি ভুলুর আছে, যদি রাজি না হস আমি এক থেকে তিন পর্যন্ত গণব। তিন গণার পর রাজি না হলে তিনটি বুলেট তোর পক্ষ ব্যাত করবে। নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি। এই আমি রাজি সর্দার। আজ তোর জায়গা পাই নয় আমার বুকে। সর্দার আমি কি জানতে পারি কেন আপনি ডাকাত হয়েছেন? সর্দার আমার মনে ইচ্ছা কেন আপনি ডাকাতি করেছেন? শুনবে কালুয়া? হ্যাঁ সর্দার। শুনবে বলুয়া? হ্যাঁ সর্দার। তাহলে শোন, আমিও তো ডাকাত ছিলাম না রে, আমিও দশ জনের মতো ভালো মানুষ ছিলাম। কে আমাকে ডাকাত বানিয়েছে জানিস? সর্দার এই সমাজে বাস করা মগুজদারি শয়তান। আর সর্দার আমি কখনো ডাকাত ছিলাম না, আমি খুব গরিব ছিলাম। আমার তাহলে আমি বলবো, আমার আদরের একটি ছোট্ট বোন ছিল, বাড়িতে এসে দেখি
সে হীরার জ্বালায় ছটফট করে কান্না করতেছে। তখন আমাকে দেখে বোন বলল, ভাইয়া আমাকে এক ফুটু বাদ দাও। তখন আমি দৌড়ে বাদশাহ কাদেরের দরবারে গেলাম এক ফুটু বাদের জন্য। তখন বাদশাহ কাদেরকে যখন বললাম, ওগো বাদশাহ আমাকে এক ফুটু বাদ দেন, আমার বোনটি ক্ষুধায় ছটফট করছে। কিন্তু বাদ না দিয়ে আমার গার ধরে কুকুরের মতো বের করে দিয়েছে। তারপর শুনবি? হ্যাঁ সর্দার বলো। তখন বাড়িতে এসে দেখি আমার আদরের ছোট্ট বোনটি ছটফট করে, আমি আর বলতে পারছি না রে। বলুন সর্দার। আচ্ছা সর্দার, আদরের বোনটি দুনিয়া ছেড়ে পরম পারে চলে গেছে। তখন আমি বোনের মরাদেহ শপথ করে ফেলেছিলাম, আজ থেকে আমি ভালো মানুষ থাকবো না, আজ থেকে আমি ডাকাত হয়ে গেল। কেউ বলে আমাকে ডাকাত, কেউ বলে ডাকু, কেউ বলে ডাকাত সর্দার। ববি ওই বড়লোকের কাছ থেকে টাকা পয়সা হীরা গহনা এগুলি ছিনিয়ে এনে সাধারণ মানুষদের মধ্যে ফিলিয়ে দেয়, এই আমার চরিত্র। আপনার মনে এত জ্বালা, খুলে বলো আপনার কি জ্বালা? জ্বালা বলবো? হ্যাঁ সর্দার বলো। তো শুনবে? হ্যাঁ। মাটির পৃথিবী তুমি বলো আমার কি অপরাধ, নেই কি আমার তোমার বুকে কোনো আশা কোনো সার, বলে দাও মাটির পৃথিবী কোথায় শান্তি আমার জীবনে, কতদিন এমন করে আমি করিব তোকে দহনে, বলে দাও মাটির পৃথিবী কোথায় শান্তি আমার জীবনে। মাটির পৃথিবী
না 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 আমাকে এইভাবে রেখে চুপ করবে না। এই গেছিস এসো। আমি বলছিলাম কি, এই বলুয়া যখন রাজি হয়েছে এই সোনা বাইজি নিয়ে আসি। যাও 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 দ্রুত যাও এক্ষুনি পাঠিয়ে দাও। সর্দার এই তো আমি নিয়ে আসছি সোনা বাইজি। সোনা বাইজি গোল হ্যালো তোমরা নাচবে গাইবে? মনটা জুড়ে গেছে ওদের যে বসিতে বিদায় করে দে। এসো এসো আমার সঙ্গে এসো। গরম খবর আছে সর্দার। কি খবর সর্দার? এই মাত্র আমি খবর পেলাম। কি পালি খবর? হীরানগরের কাদের বাদশা এই রাস্তায় অস্ত্র ছুটে পালি ধরছে। কাদের বাদশা যার নাম শুনলে আমার শরীরের রক্ত চৌপার করে আসে। তালোয়ার সর্দার বলোয়ার
বলুন সর্দার। চল, আমরা এই মুহূর্তে ছুপে আড়ালে লুকিয়ে থাকি। সর্দার বেগম, ওই ছেড়ে দাও, এই কি সুন্দর ঝলিলা ভূমি, প্রকৃতি দৃশ্য টিকে তুমি ছেড়ে দেখো। তাই তো দেখছি যে হবে না, কিন্তু এখন আমরা কোন রাজ্যে এসেছি? এটা হয়েছে মিশরের আমির বাদশার রাজ্য। কে আমির বাদশা আমাদেরকে কর দেয়? সেই আমির বাদশা। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য, যে আমির বাদশা আমাদের কর দেয় সেটা হয়েছে সেই আমির বাদশার রাজ্য। সর্বনাশ হয়ে গেছে ঝাপড়া, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ওজির জালালকা? ডাকাতের দল আমাদের প্রাসাদ ছাড়তে গিয়ে ফেলেছে। আমার মন বলছে আমাদের এই জায়গাটি নিরাপত্তা নয়, এই মুহূর্তে আমরা এই স্থান ত্যাগ করি। ওজি সাহেব, আমি আপনাকে আদেশ করলাম এই মুহূর্তে মাঝি বাংলাদেশ বলুন গঙ্গুল বলে বাল উড়িয়ে দিতে। হে মাঝি বাংলাগণ, তোমরা কে কোথায় আছো? গঙ্গুল বলে বাল উড়িয়ে দাও। কে তোমরা? ইচ্ছাও তোমরা আমার কাছে, আমি হীরানগরের কাদির বাদশা। বলো তোমরা আমার কাছে কি? তোমাদের মধ্যে যা কিছু আছে বারবার ভাই সবগুলো চলে দিও, এমনকি সিন্দুরের চাবি দিয়ে দিও। ওজি সাহেব বলুন মহারাজ, ওদেরকে সিন্দুকের চাবিটা বুঝিয়ে দেন। আমি তাই করি। চাবি দেন বেগম সাহেব। আপনার শরীরের যে গহনাগুলো আছে বালার বেলায় আমাদেরকে দিয়ে দেন। বেগম আর খুলে দাও। বেগম, আমাদের জীবনের চেয়ে মূল্য অনেক কিছু আছে হইতে পারে, তুমি তোমার শরীরে যা কিছু আছে হীরামণি মুক্ত সব কিছু খুলে দাও। কিছু মনে করবেন না, আপনাদের অনেক আছে, আমি চলে যাচ্ছি। তবে সাবধান, চিৎকার করার চেষ্টা করলে আমার হাতে যে পিস্তলের গুলি আপনার বক্ষ ভেদ করবে। নাম্বার ওয়ান, নাম্বার টু, তোমার সন্তান যাতে নিরাপদে আশ্রয়ে থাকে আমি তাই ব্যবস্থা করছি, যেমন করে হোক তোমার সন্তানকেই আমি খুঁজে বের করবে। ওই ঠিক আছে মহারাজ, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন আপনার আদেশে মাথায় নিয়ে আমি উল্কা বেগের মতো ছুটে যাবো। টাকাতে রাস্তা নাই, সেখানে গিয়ে
ডাকাতি দল তোরা আমার ছয় মাসের শিশুকে হরণ করে নিয়ে গেলেই করে ডাকাতি দল তোদের কি মনে পানি দয়া মায়ের এই তবে যদি তোদের গুরু দয়া মায়া থাকত তাহলে আমার সন্তানকেই অবশ্যই আমার একমাত্র সন্তানকে রক্ষা করতে তুমি যেমন করে হোক তুমি আমার সন্তানকে রক্ষা করো পুতা তুমি আমার সন্তানকে সারা জীবন আমি ডাকাতি করেছি টাকা পয়সা ধন দলত হীরা জহরত মনে মুক্তা আজ আমি ডাকাতি করেছি একটি পূর্ণিমার ছাদ ওরে বোধ শিশু তুই এমনি ভাবে আমার দিকেছে খেল খেল করে হাসিস কেন না এই শিশুটিকে আমি হত্যা করব না এই শিশুটিকে আমি লালন পালন লালন পালন করবে হ্যাঁ সর্দার বলুয়া আমরা ডাকাতি করেছি টাকা পয়সা আর তুই তুই ডাকাতি করলে অবশ শিশু দে শিশুটি গিয়ে আমার হাতে তুলে দে না সর্দার দে বুঝলে না সর্দার দিব না ওরে ওরে অবুধ শিশু আমার দিকে তাকিয়ে এভাবে খিলখিলগুলো হাঁটছিস আমরা যাই ডাকাত আমাদের বাড়িতে কোনো দয়া মায় নেই ওই ওই দেখা যাচ্ছে একটা নদী ওই নদীতে পাগল এখন এসেছি কি করব Thank you.
রয়েছে, আর রয়েছে তার সঙ্গে যদি দাঁড়িয়ে বাঁচতে চান চিঠি দেখে আমার সঙ্গে বলে আমি বলছি নিচে চলে যাই বিশ্রাম করার জন্য। সম্রাট আমার মনে হয় কোন অসৎ মায়ের অসৎ সন্তান, তাই তো তার মা লজ্জা নিবারণের ভয়ে তাকে রাস্তায় ফেলে চলে গেছে। সম্রাট, এই সন্তানটি এ রাজ্যের কোনো না কোনো ভাইয়ের গর্বে জন্মগ্রহণ করেছে, হয়তো সন্তানটির জরুরি সন্তানটিকে কোলে করে নেই, ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, হয়তো ঘরের বাঘে এই সন্তানটির জরুরিকে খেয়ে ফেলেছে, আর ক্ষুধার পিঠায় এই সন্তানটি রাস্তার দ্বারে বসে। আপনারা যে যাই কিছু বলেন না কেন, এই নবজাতের সন্তানকে যদি আমি এই রাস্তার পাশে রেখে আমি আমার প্রাসাদে চলে যাই, তাহলে যে আমার পাত্র মেহেরবান খুদার কাছে জবাব তুমি দেখতে যাচ্ছ আমি একজন পাগল পাগল। হ্যাঁ, তাহলে তুমি কি বলতে চাও? আমি বলছিলাম কি ওই শিশুটিকে তুমি আদরের সহিত তোমার কোলে তুলে নাও, এই সন্তানটি আমি আমার কোলে তুলে নেব। সেবা ছাড়া গোলাম খা সম্রাট সন্তানটি আমি কোলে ধরে রেখেছি, এই সন্তানটি কি নাম হতে পারে? আগে তুমি তোমার ওই শিশুটিকে গোলাম তোমার মালিক সরকারকে দাঁড় করো, এতে তোমার মঙ্গল হবে। সম্রাট, আপনি তো জানেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে কোনো সন্তান দেয়নি, তাই তো পাগল যখন বলেছে পাগলের কত অনুযায়ী এই সন্তান কি আপনি আমার কোলে তুলে দিন। ঠিক আছে সর্দার, নবজাতের সন্তানে বক্ষে ধারণ করেছি আমি রাস্তা থেকে করি, আর পাগলের নির্দেশ এই সন্তানটিকে আমি আপনার হাতে তুলে দেব, তাই তো এই মুহূর্তে পাগলের নির্দেশ আমি অমান্য করব না, পাগলের নির্দেশ অনুযায়ী এই নবজাত সন্তানটিকে আমি আপনার কাছে তুলে দিচ্ছি। পাগলের কথা অনুযায়ী যখন এই সন্তানটি আমার কোলে তুলে দিয়েছেন, এই সন্তানটিকে বুকে জড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি সম্রাট, এই সন্তানটিকে নিজের সন্তানের মতো লেখাপড়া শিখিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে জিজ্ঞাসা করলেন এই সন্তানটিকে তুমি কি নামে তুলে রাখবে? শোনা তার
চলবে। এই সন্তানকে আমরা কি নামে ধরে ডাকবো? কি নাম ধরে ডাকবি? কি নাম ধরে ডাকবি? এই সন্তানটিকে তোর নাম ধরে ডাকবি? এই সন্তানটিকে তোর নাম ধরে ডাকবি? কেন, নামটা বুঝি ভালো হয়নি? সুন্দর সুন্দর নাম রেখেছেন তোর বেশ। এর চেয়ে কি সুন্দর নাম হতে পারে? কারণ যে সন্তানের নাম আপনি রেখেছেন কাসেম, এই নামটি হচ্ছে আমারই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। এর চেয়ে সুন্দর নাম আর কোনটা হতে পারে না। তো তো আগুন লেগেছে, আগুন আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন। আমরা এখানে অপেক্ষা করব না, আমরা স্থান ত্যাগ করে চলে যাব আমাদের প্রাসাদে। যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলছি, এ কথাটি হচ্ছে যে নবজাতের সন্তান আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছি, পাগলের নির্দেশ অনুযায়ী আমি আপনার হাতে তুলে দিয়েছি, তাই না? হ্যাঁ সম্রাট। তবে একটি কথা মনে রাখবে, বলুন সম্রাট, এই সন্তানটিকে আপনি লেখা পড়া শিখিয়ে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার দায়িত্ব আপনার হাতে অর্পণ করল। আর একটি কথা মনে রাখবেন, অধর ভবিষ্যতে যদি কোনো দিন আমি এই সন্তানের দাবিদার হয়ে আপনার সম্মুখে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেই, যেমনি ভাবে আমি সন্তানকে আপনার হাতে তুলে দিয়েছি, সেই তেমনি ভাবে সেই দিন আপনি আপনার সন্তানকে আমার হাতে তুলে দিবেন। সম্রাট, আমি এই সন্তানটিকে নিজের সন্তানের ন্যায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, আর আপনি যেদিন সন্তানটিকে ফিরত চাইবেন আমি দিতে বাধ্য থাকবো। মেহরবানি খোদা, আজ আমাদের ভাগ্যে যে শিকার মিলিয়ে দিয়েছে এর চেয়ে বড় শিকার আর হতে পারে না, তাই আমি ভাবছি আমি আর এই বনমাঝের শিকারের উদ্দেশ্যে সময় না কাটিয়ে এই মুহূর্তে চলে যাব আমি আমার প্রাসাদে। আসুন আপনারা আমার সঙ্গে। হায় খোদা, হে পাক পরোয়ার দেগার, তোমার কাছে আমি এমন কি অন্যায় করেছি? কেন তুমি আমাকে একটা সন্তান দিলে না? আজ আমি সন্তান শোকে কাতর। কিন্তু সর্দার যে সেই গেল বাদেশার দরবারে, কিন্তু এখনো তো ফিরে এলো না। কি তুমি এমন করছো কেন? আয়েশা, তুমি কোথায় ছিলে? বাদেশার দরবারে তো? হ্যাঁ, কিন্তু এই শিশুটিকে কোত্থেকে এনেছো? কার মার বুক খালি করে তুমি নিয়ে এসেছো বলো? কি বলছো আয়েশা? হ্যাঁ বলছি, তুমি বলো, সত্য করে বলো। তুমি তোমার স্বামীকে অবিশ্বাস করছো আয়েশা? না, অবিশ্বাস করছি। তাহলে শোনো আয়েশা, মিশরের বাচ্চা আমির সঙ্গে ছিল চিপা ছড়ার গোলাম খা, আর আমি নাকি আলফারের সর্দার গিয়েছিলাম শিকার খেলতে। শিকার খেলতে খেলতে এক ঘন্টায় যখন ক্লান্ত হয়ে পড়ি তখন বৃক্ষের নিচে গিয়েছিলাম বিশ্রাম নিতে। শেষ সেখানে গিয়ে দেখি এই সন্তানটি বৃক্ষের নিচে পড়ে আছে। তাই তো এক পাগল ছুটে এসে বাচ্চা আবিরকে বলল, বাচ্চা আবির, এই সন্তানটিকে তুমি তুলে তুলে দাও, আমি এবং তোমার মালিক সন্তানকে দান করো। মানুষের মতো মানুষ করে তুলবো, শুধু তাই নয় রে আয়েশা, এই সন্তানটি তোকে ডাকবে মার, আমাকে ডাকবে। ঠিক আছে, তাই হবে আমার কাছে। এই না খুব
সুন্দর হয়েছে, কিন্তু ওর নাম কি বলো? পাগল ওর নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম। তাহলে আজ থেকে তুমি কাসেমের বাবা, আমি কাসেমের মা, কেমন? এবার আমার কাসেমের খিদে লেগেছে না, খাবে না, বাজার থেকে দুধ আনতে হবে। তা তো যাব, অবশ্যই যাব, চলো, আমি খুব ক্লান্ত, চলো। আমি আর সহ্য করতে পারছি না, যে কোনো প্রকারে হোক আমার জীবন মরণে প্রতীক্ষা, আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা আমাকে উড়াতেই হবে, উড়াতেই হবে। তাহলে কিভাবে কিভাবে সম্ভব আমার আলিগড় যুদ্ধে জয় হতে পারি? শেষ মুহূর্তে আমি স্মরণ করব আমার এই সেনানায়ক শিবশালা গোলাম খাঁকে। শিকার থেকে ফিরে এসে সেনাগারে বসেছিল, হঠাৎ কেন তোর পাহাড়ে ডাক পড়েছে? তাহলে আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। বলুন জাহাপনা, কেন আমাকে স্মরণ করেছেন? সম্রাট, আপনি তো জানেন বারবার আমি আলিগড়ে যুদ্ধে জয়ী হয়ে পরাজয়ের ঘ্রাণে মাথায় নিয়ে ফিরে আসতে হচ্ছে আমার প্রাসাদ অভিমুখে। আমার জীবনের শেষ সিদ্ধান্ত, যে কোনো প্রকারই হোক আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সগৌরবে আমি আমি আমার প্রাসাদে ভিড়তে। তাই তো আমি চাই শেষবারের মতো আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে অঙ্গীকার করবেন আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে আসতে। আমার হাতের একদম পাড়ে ছিয়ে বর্ষা করে বলছি, এই মুহূর্তে চলে যাবো, যেমন করে হোক আলিগড় যুদ্ধে জয়লাভ করে আমি বিজয় সম্রাট। আসুন, এটাই হচ্ছে আমার জীবনের শেষ উদ্দেশ্য, আলিগড়ের জয়ে হয়ে বিজয়ের পতাকা উড়াতে। আর সেই সূত্রে যাবেন আপনি, সাথে নিবেন শতাধিক সৈন্য সামন্ত। যুদ্ধে জয়ী হয়ে সগৌরবে যখন ফিরবেন আমার প্রাসাদ অভিমুখে, আর বিজয়ের পতাকা দেখার সঙ্গে সঙ্গে আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। একবার জানতে পারি এমন কি পুরস্কার আমার জন্য রেখেছেন, আমি শুনতে পারবো? হ্যাঁ, পারবেন, 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 পারবেন। সেই পুরস্কারের কথা স্মরণে রেখে আপনি চলে যাবেন আলিগড়ে যুদ্ধে। আর সেই পুরস্কারটি কি হচ্ছে জানেন? না বললে আমি জানবো কি করে? আলিগড় যুদ্ধে যখন আপনি জয়ী হয়ে ফিরে আসবেন তখন সেই আনন্দ উল্লাসের মুখরিত হয়ে আমারই একমাত্র মেয়ে শাহজাদী শাহজাদী মালাকে আমি আপনার সঙ্গে শাদী দেব। প্রাণ প্রিয় কলিজা